নমস্কার, দ্য ওয়ার্ল্ড ডট ইন এ আপনাদের স্বাগত। আজ 4 ফেব্রুয়ারি, ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ক্যান্সার শব্দটা শুনলেই আমাদের মধ্যে ভয়, আতঙ্ক, টেনশন, কি হবে, অনেক কিছু জড়িয়ে থাকে। কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এই যে বিশ্ব ক্যান্সার দিবস, তা কিন্তু এই ভয় আতঙ্কগুলোকে একটু দূরে রাখার জন্যই। এই দিবসটা এই উদ্দেশ্যে যে আরো বেশি সচেতন হলে বা ক্যান্সার নিয়ে যদি আমরা একটুখানি নিজেদের তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই মারণ অসুখকে এড়িয়ে যাওয়া সম্ভব। আমরা শুনেছি অনেকবার এই কথাটা শুনেছি, ক্যান্সার হ্যাজ নো আনসার। তো এইটা হয়তো এখন আর 100% সত্যি নয়। ক্যান্সারের অ্যান্সার আছে, সেই অ্যান্সার কি সেটা আমরা আজকে এক্ষুনি বের করতে পারবো না। কিন্তু ক্যান্সার নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে, তার অ্যান্সারগুলো নিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট মানুষ, অপোলো হাসপাতালের ডক্টর, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট স্যার শুভদীপ চক্রবর্তী। নমস্কার স্যার। নমস্কার। আজকে আমরা প্রথমেই স্যারকে জিজ্ঞেস করব যে ক্যান্সার তো সারা বিশ্বের একটা অসুখ, বিশ্বের এমন কোনো দেশ বোধহয় নেই যে ক্যান্সার এড়াতে পেরেছে। তো আমাদের ভারতবর্ষ সেই অসুখটার ক্ষেত্রে ঠিক কোন জায়গায় অবস্থান করছে এই মুহূর্তে? আমাকে যদি ক্যান্সার সম্বন্ধে এটা দেখতে হয় আমাদের ভারতবর্ষে কোন নম্বরে কোন র্যাঙ্কিং আছে, আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেখি, আমাদের পপুলেশন ওয়াইজ যদি দেখি, আমরা পুরো হিউম্যানিটির 1/6। আমরা যদি আমাদের ল্যান্ড, আমাদের যে ভারতবর্ষের যে জমি আছে সেটাকে যদি দেখি বিশ্ব প্রেক্ষাপটে, যদি দেখা যায় আমরা 2%। কিন্তু যখন আমরা ক্যান্সার সম্বন্ধে দেখছি, আমরা কিন্তু 27%, মানে 1/4, মানে যেটা বলে 100 মধ্যে 87 জন ক্যান্সার পেশেন্ট কিন্তু ভারতবর্ষেই। মানে সারা বিশ্বে যতজন ক্যান্সারে ভুগছেন তার 1/4 মানুষ বাস করছেন আমাদের দেশে। হোয়াইট অ্যালার্মিং। নিশ্চয়ই অনেক রকমের ক্যান্সার মানে উভয় পক্ষকে ইনভলভ করছে। আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার ডে যেটা হচ্ছে, ওটা 4 ফেব্রুয়ারিতে আমরা এটা করি। এটা ইউনিয়ন ইন্টারন্যাশনাল ফর ক্যান্সার কন্ট্রোল প্রথম স্টার্ট করেন 2000 সালে। তা প্রত্যেক বছরই 4 ফেব্রুয়ারিকে মার্ক করা হয়, যেখানে ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়। আর প্রত্যেক বছরই একটা থিম থাকে। এই বছরের থিম হচ্ছে আই অ্যাম অ্যান্ড আই উইল। আমরা যদি এটা কিছু বিশ্লেষণ দেখি, আই অ্যাম মানে আমরা যারা ক্যান্সার কেয়ার গিভার, মানে ক্যান্সার কেয়ার মানে শুধু মানে যে ক্যান্সার সার্জন নয়, যে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, ক্যান্সার কেয়ার নার্স, প্যালিয়েটিভ নার্স, স্টোমা কেয়ার সাপোর্টার, এই যে আমরা সবাই মিলে একটা সংঘবদ্ধভাবে কাজ করি, আমাদের মেন টার্গেট হচ্ছে ক্যান্সারের জন্য আমরা অনেক লাইফ হারিয়ে ফেলছি, মানে যেটাকে বলে প্রিম্যাচিওর ডেথ ডিউ টু ক্যান্সার। তো আই অ্যাম অ্যান্ড আই উইল, আমরা সবাই সংঘবদ্ধ হই, এই প্রিম্যাচিওর ক্যান্সার যে ডেথ হচ্ছে সেটাকে 2030 থেকে সেটাকে কমানোর বা অ্যাভয়েড মানে কমপ্লিটলি রিমুভ, নিরাময় করার চেষ্টা, একটা প্রচেষ্টা কতটা করতে হবে, এই জন্য অ্যাওয়ারনেস ইজ দ্য কি। স্যার বললেন 2000 সাল থেকে এই দিবসটা পালন করা শুরু হয়েছে এবং সেখানে টার্গেট করা হয়েছে 2030-এ আমরা একটা ক্যান্সার মুক্ত পৃথিবীতে পৌঁছাতে পারবো কিনা। পুরোপুরি ক্যান্সার মুক্ত না হতে পারলে অ্যাটলিস্ট যে আমরা ক্যান্সারের জন্য প্রিম্যাচিওর ডেথ হচ্ছে, কারণ আমাদের লস অফ লাইফ যেটা হচ্ছে সেটাকে আমরা কমাতে পারি, সেটা হচ্ছে মেন টার্গেট। 2021 অবধি পৌঁছে গিয়েছি এবং সেখানে এই যে চিকিৎসা পদ্ধতির ধারা বা ক্যান্সারের আরো নতুন নতুন ফর্ম যা এসেছে বা আরো যা চ্যালেঞ্জ এসেছে, সেখানে আপনি ভারতের কথা বলছিলেন যারা খুব অ্যালার্মিং জায়গাতে আছে, সেখানে কি নারী আর পুরুষের মধ্যে কোনো ফারাক থেকে যাচ্ছে যে মেয়েদের ক্যান্সার একটা কিছু স্পেশাল হচ্ছে, ছেলেরা আলাদা কিছু? না, আমরা যদি দেখি, দেখুন আমরা যেহেতু মানে ভগবানের এতে আমাদের অর্গানস ডিফারেন্ট স্টার্টিং থেকে, তো কিছু কিছু ক্যান্সার যেগুলো স্পেসিফিক, যদি আমরা যদি ভারতবর্ষে যদি দেখি মানে ভারতীয় পুরুষদের মধ্যে দেখি, তো নাম্বার 1 ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, তারপরে হচ্ছে মুখের ক্যান্সার, ঠিক আছে, তারপর কোলন ক্যান্সার। এবার হয়ে যাচ্ছে কি মহিলাদের মধ্যে যদি দেখি, তার নাম যে নাম্বার 1 যদি দেখি, সবচেয়ে বেশি হচ্ছে স্তন, মানে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে হাইয়েস্ট, ফলোড বাই সার্ভাইকাল ক্যান্সার, ওরাল ক্যান্সার। তো আমি যদি আমি 3টে দেখি, এখন হয়েছে কি, এখন আমাদের হেলথ কেয়ার উন্নতি হওয়াতে আমরা লংজিভিটি মানে অনেকদিন অ্যাভারেজ লাইফ আমাদের স্প্যান বেড়ে গেছে, সেই বেড়ে যাওয়া তরুণ দেখা যাচ্ছে, যেমন প্রস্টেট ক্যান্সার, যেটা আগে আমাদের ভারতবর্ষে আমরা অতটা ইম্পর্টেন্স দিতাম না, এখন দেখা যাচ্ছে যেহেতু বার্ধক্য বাড়ছে, প্রস্টেট ক্যান্সারের পপুলেশনটা আবার বাড়তে শুরু করেছে, কেন আমরা এক্সপোজারটা বেশি হচ্ছে সেই জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, এবার যদি আপনি যদি বলেন যে আমরা যদি ব্রেস্ট ক্যান্সারে যদি দেখা যায়, ব্রেস্ট ক্যান্সারে, হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কি একটা ওয়েস্টার্ন ডিজিজ, ওয়েস্টার্ন পপুলেশন খুব বেশি হয়, মানে প্রত্যেক 8 জনের মধ্যে একজন মহিলাদের জীবকালে তাদের ক্যান্সার ধরা হওয়ার চান্স আছে। ভারতবর্ষে সেটা 22 জনের মধ্যে 1 জনের, কিন্তু তাই বলে নয়, আমাদের বুঝতে হবে কি আমেরিকান যে পপুলেশন তাদের নাম্বার অফ পপুলেশনটা কম, আমাদের পপুলেশনটা কিন্তু প্রচণ্ড মানে অনেক। আমরা মানে ব্রেস্ট ক্যান্সার আমাদের যদি নাম্বার 2 হয়, কিন্তু আমাদের ওদের জন্য দেখা যাচ্ছে যে নতুন যাদের আমরা ডায়াগনোস করছি, ধরুন আজকে যে 2 জন ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোস করছি, তাদের মধ্যে 1 জনকে আমরা কিন্তু 5 বছরের মধ্যে হারিয়ে ফেলছি। তো সেটার জন্য ডেটটা বেশি হয়ে যাচ্ছে, সেটা হয়তো কেন মেন কারণ হচ্ছে কি
অ্যাওয়ারনেস নেই, তারা যখন আসছে তখন একটা অ্যাডভান্স স্টেজে এসে আমাদেরকে প্রেজেন্ট করছেন, তখন আমাদের কী হচ্ছে ট্রিটমেন্ট মোডালিটিগুলো কমপ্লিকেটেড হয়ে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তখন হয়তো পেশেন্টের নিজের ইমিউনিটি পাওয়ারটা এত হয়ে যাচ্ছে যে পাওয়ার মানে এই সব থেরাপিগুলো নিতে পারছে না, প্লাস স্টেজ ওয়াইজ যদি যত দেখবো প্রোগনোসিস সেই অনুযায়ী খারাপ হতে থাকে। ওকে, স্টেজিং এর কথায় আমরা আসবো, কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো, আপনি বললেন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লাংস ক্যান্সার, ওরাল ক্যান্সার, টোব্যাকো কি কোনোভাবে দায়ী থেকে যাচ্ছে? টোব্যাকো যে মেন, আমরা যদি দেখি শতকরা যদি দেখি আমাদের টোব্যাকো যে টিআরসি বলি যে টোব্যাকো রিলেটেড ক্যান্সার, আমরা যদি ওপিডিতে যদি আমরা দেখি আমাদের 35-40% অফ পেশেন্ট যারা আসছে তারা কিন্তু সবারই একটা টোব্যাকোর হিস্ট্রি আছে, মানে সেটা যে কোনো একটা ফর্মে হবে, স্মোকিং হতে পারে, সে গুটকা খাচ্ছে হতে পারে, সুপুরি খেতে পাচ্ছে খাচ্ছে, তো এই পান মশলা যেগুলো আছে যেগুলো দেখে এইগুলোর এক্সপোজার হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে টোব্যাকো রিলেটেড ক্যান্সার অনেক। এবার অনেকে একটা ধারণা হচ্ছে যে আমরা যদি স্মোক করি বা যদি ওই করি তাহলে আমাদের লাং ক্যান্সার হচ্ছে, এখন যেটা দেখা যাচ্ছে টোব্যাকো রিলেটেড ক্যান্সার মানে এই যে একটা ক্যাটাগরি আছে তার মধ্যে মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো অর্গান ইনভলভ হয়ে যাচ্ছে, ক্ষতি করছে আর কি, ইনভলভ হচ্ছে। আর আপনি দ্বিতীয় বললেন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের কথা বললেন, সেটার তো একটা বোধহয় পরিমাণ জন্মগত বা হেরিডিটারি আমরা যেটা বলি থেকে থাকে, তার বাইরে কি লাইফস্টাইল খুব ভীষণভাবে দায়ী হচ্ছে এই মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের জন্য? মানে দুটো প্রশ্নের আমি উত্তর দেবো একসাথে। ফার্স্ট হচ্ছে কি হেরিডিটি, হ্যাঁ হেরিডিটি একটা ডিপেন্ডেন্স আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে হেরিডিটি হার্ডলি 5-10%, বাকি 90% যারা আছে তাদের কিন্তু সবারই কিন্তু লাইফস্টাইল, কারণ আমাদের ব্রেস্ট ক্যান্সার ক্যাটাগরি যদি দেখা যায় একটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, নন মডিফাইবল, এবার নন মডিফাইবলের মধ্যে জেনেটিক আছে, তো জেনেটিকের মধ্যে হচ্ছে শুধু 5-10%। এবার অনেকের একটা ধারণা হয় যে ব্রেস্ট ক্যান্সার মানে মায়ের হয়েছে মানে মেয়ের হবে, কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে যে তার একটা ক্রাইটেরিয়া আছে, ফিক্সড ক্রাইটেরিয়া আছে, কোন ক্রাইটেরিয়াতে পড়লে আমরা তবে টেস্ট করবো, হ্যাঁ তারপর টেস্ট করে তার কী ইন্টারপ্রিটেশন হবে, সবারই যে জেনেটিক পজিটিভ হবে তার না হবে, জেনেটিক পজিটিভ হলে তার কী টেস্ট করতে মানে কী রেমিডিয়াল সার্জারিজ করতে হবে সেগুলো সব আলাদা, সেটা ডিসকাশন করে করতে হয়। তার মানে এটা নয় কি ব্রেস্ট ক্যান্সার হয়েছে মানে মেয়ের হবে, মেয়ের হওয়ার চান্স আছে, সেই জন্য আমরা যেটা অ্যাডভাইস করি ধরুন মায়ের ক্যান্সার হলো 50 বছর বয়সে, তাহলে আমরা বলি মেয়ে তার মেয়েকে অ্যাটলিস্ট যে স্ক্রিনিংগুলো করতে হবে তার থেকে 10 বছর আগে মানে 40 বছর থেকে স্টার্ট করে, আইডিয়ালি আমরা যেটা বলি ব্রেস্ট ক্যান্সারের জন্য বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, প্রত্যেক মহিলাকে বলি 20 বছরের পর থেকে নিজের স্তনকে মানে এটা পরীক্ষা করুন, পরীক্ষা করার পর ডাউট হলে আপনি ডাক্তারকে দেখান, এবং অনেকে সেটা করেন না। এবার এই যে যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদেরকে আমরা বলি অ্যাটলিস্ট আপনি 20 যদি স্টার্টও না করে থাকেন, কিন্তু আপনার ধরুন মার ক্যান্সার হয়েছে 50-এর, আপনি 40 থেকে অ্যাটলিস্ট করতেই হবে, এগুলো মানে আপনার স্বাস্থ্য আপনার হাতে, মানে ঝুঁকি আছে কিন্তু সেই ঝুঁকিটা মাপার উপায়ও আছে, মানে আমি যদি বিশেষ করে এটা তো শুনে মনে হচ্ছে যে পারিবারিক ক্যান্সার যদি থেকে থাকে সেটা বোধহয় সচেতনতার একটা পদক্ষেপ, মানে আমি আগে জেনে গেলাম যে আমার ঝুঁকি আছে এবং সেই মতো ঠিক সময়ে সেই সচেতনতাটা পালন করা, মানে সেই উপায়টা আমাদের হাতে আছে, এবং এখন ডাক্তারবাবু বলবেন নিশ্চয়ই এরপরে আরো অনেক রকম উপায় আছে আর কি, যেটা আমরা আগে থেকে ঝুঁকিটা ক্যালকুলেট করতে পারি, সেটাকে সামহাও দূরও করতে পারি। তো এই স্টেজিং বা কখন ক্যান্সারটা ধরা পড়বে তার উপরে যেহেতু টোটাল চিকিৎসা পদ্ধতিটা ডিপেন্ড করছে, তো ডাক্তারবাবুর সঙ্গে কথা হচ্ছিল আমার এটা নিয়ে আগে, কোন কোন উপসর্গগুলো জানলে আমরা নিজেদের সতর্ক করব, কি কি কশন মেনে চলবো এটা যদি একটু বলেন। তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়ে গেছে যে কশন হচ্ছে মেন ওয়ার্ড, তার প্রত্যেকটা অ্যালফাবেট একটা সিমটোমোলজি আছে, সেখানে হচ্ছে সি, সি হচ্ছে চেঞ্জ ইন বাউল অর ব্ল্যাডার হ্যাবিট, যেমন নর্মাল টয়লেটে যে আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটি যেটা আছে যে একটা নর্মাল রুটিন আছে সেই রুটিনের মধ্যে কিছু চেঞ্জ দেখা দিচ্ছে, তার মধ্যে ধরুন বা সেই মধ্যে আমাদের যে ইউরিন বা আমাদের স্টুল পাস করছে তার মধ্যে জন্য লালচে ভাব কিছু আসছে, সেগুলো হয়তো কোলোনিক ক্যান্সারের এক্সাম্পল হতে মানে একটা সাইন অ্যান্ড সিম্পল হতে পারে, আবার আমাদের মূত্রথলি মানে ইউরিনারি ব্ল্যাডার আছে তো সেখানে কোনো চেঞ্জেস হলে দেখান। তারপর এ এ হচ্ছে আ সোর দ্যাট ডাজন্ট হিল, সোর মানে ধরুন একটা আলসার বা কিছু একটা হয়, ঘা হয়েছে, ঘা হয়েছে, কোথায় হয়েছে, ধরুন হাতে হতে পারে, বডিতে হতে পারে, মুখে হতে পারে, ট্রিটমেন্টে হচ্ছে না, সেটা কিন্তু একটা ক্যান্সারের অশনী সংকেত হতে পারে। তারপরে হচ্ছে ইউ হচ্ছে আনইউজুয়াল ব্লিডিং, আনইউজুয়াল ব্লিডিং কোথা থেকে হতে নাকের থেকে ব্লিডিং হতে পারে, বা মহিলাদের মানে মাসিক সাইকেলের বহিরাগত কোনো ব্লিডিং হলো, বা ধরুন পোস্ট কয়টাল ব্লিড হলো, এগুলো সার্ভাইকাল ক্যান্সার একটা সিমটম হতে পারে, বা ইরেগুলার কোনো ব্লিড হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার একটা হতে পারে, বা রেক্টাম দিয়ে ব্লাড বেরোচ্ছে বা ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছে, এগুলো সব ক্যান্সার হতে পারে, রেক্টাল ক্যান্সার বা কোলোনিক ক্যান্সার হতে পারে, তো সেইগুলো যখনই কোনো দেখবেন আপনি ডাক্তারকে দেখান। তারপরে হচ্ছে টি, টি হচ্ছে থিকনিং অফ দ্য ব্রেস্ট অর টেস্টিকালস, মানে মহিলাদের মধ্যে ব্রেস্টে দেখা যাচ্ছে কোনো চেঞ্জেস হয়েছে, বা যখন নর্মাল সাইক্লিক্যাল চেঞ্জেস তো হয়
এর বহিরাগত কোনো আবার কোনো চেঞ্জেস দেখা গেলো, কোনো ব্যথা হচ্ছে বা লাম্প ফিল হচ্ছে, সেটা ব্রেস্ট ক্যান্সার একটা সিম্বল হতে পারে। এখানে কিন্তু আমি এটা বলতে চাই যে যখনই ব্রেস্টের মধ্যে কিছু ধরা পড়ছে, আপনাদের মনে রাখতে হবে কি 9 জন মানে 10 জনের মধ্যে 9 জনের কিন্তু ক্যান্সার হয় না। ব্রেস্টের লাম্প পেলে আমার ক্যান্সার হয়ে গেলে অনেককে আমি দেখেছি মেন্টাল ব্রেকডাউন হয়ে যেতে, সেটা যেন না হয়। সো টিতে ছিল থিকনিং অফ দ্য ব্রেস্ট অর টেস্টিং পুরুষদের জন্য, মানে টেস্টিকুলার কার্সিনোমার কোনো এরকম ফ্র্যাঙ্ক সিমটমস থাকে না, তো সেখানে হয়তো কোনো সোয়েলিং দেখা গেলো, তো সেটা হলে আপনি ডাক্তারকে দেখান। নেক্সট হচ্ছে আপনার আই, আই হচ্ছে আপনার ইন্ডিজেশন, মানে আমরা দেখতে পাই নর্মাল আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে, আমাদের একটা কি প্রলং পিরিয়ড আমরা কাজ করছি, খাওয়া দাওয়া করি না, আমাদের অ্যাসিডিটি হয়, আমরা ঠিক করে একটা কোনো দোকানে গিয়ে ফ্যান্টাসিড আমাদের নিয়ে নিলাম, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এটা একটা সাইন হতে পারে। আপনার বডি হয়তো আপনাকে সাইন দিয়েছে যে আপনার স্টমাক বা একটা জি জানছে বারবার যে হচ্ছে, হ্যাঁ মানে আমরা অনেক সময় বলে যে স্ট্রেস হচ্ছে বলে অ্যাসিডিটি হচ্ছে, কিন্তু বারবার হতে থাকলে একটা অ্যাটলিস্ট আপনার ডাক্তারকে দেখান, দরকার পড়লে একটা এন্ডোস্কোপি করানো উচিত রুল আউট করার জন্য। তারপর আছে ও, অবভিয়াস সোয়েলিং ইন আ ওয়াট আর আ মোল, মানে বডিতে আঁচিল তিল অনেক হয়, হঠাৎ যদি দেখলেন তার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, তার শেপে চেঞ্জ হচ্ছে বা তাতে কোনো ফেটে গেছে, আমরা জেনারেলি ভাবি ওটা কিছু না হয়ে গেলো, হয়তো ওটাই একটা স্কিন ক্যান্সার, হ্যাঁ সিগন্যাল মানে স্কিন ক্যান্সারের একটা চেঞ্জেস হতো, সেই জন্য কোনো যদি এরকম চেঞ্জেস হয় আবার ডাক্তারকে দেখান। আর লাস্ট হচ্ছে ন্যাগিং কফ অর হোসনেস অফ ভয়েস, আমাদের অনেক সময় ভারতবর্ষে যদি টুবাক্লোসিসের মাত্রাটা অনেক, আমরা দেখি কিন্তু অনেকদিন ধরে যে একটা ক্রনিক কফ যেটা চেঞ্জ হচ্ছে না, আমাদের সবার একটা ধারণা সিনেমায় দেখে দেখে যে মানে লাং ক্যান্সার মানেই হবে মানে দিলীপ কুমার আসবেন কা আসবেন এক গাদা রক্ত পড়বে, সেটা কিন্তু নয়, ক্রনিক একটা কফ যদি বলি হ্যাঁ হতে পারে, বা ধরুন আপনার গলার আওয়াজ মানে গলাটা বসে গেছে, অনেকে বলে না ঠান্ডা লেগে গেছে, আপনার ঠিক আছে ঠান্ডা হয় শীতকালে লাগলো, কিন্তু যদি প্রলং থাকছে এটা কিন্তু একটা ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, হ্যাঁ ভয়েস চেঞ্জেস দেখতে পাচ্ছি, এটা ল্যারিঞ্জিয়াল কার্সিনোমার একখানা মানে শব্দ পেটি এটাকে বলে ল্যারিংস, তার হয়তো রসনী সংকেত, সেই জন্য আমার এইগুলোর সময় অ্যাওয়্যার হওয়া দরকার, হলে নিজের ডাক্তার বা আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে অ্যাটলিস্ট দেখান, যদি ক্যান্সার স্পেশালিস্টকে দেখাতে পারলে ভালো, যদি না পারেন অ্যাটলিস্ট আমার ফ্যামিলি ডাক্তারের সাথে ডিসকাস করুন, লুকোবেন না, ডাউট হলে ইভ্যালুয়েট করেন নিজেকে। রাইট, কশন, CAUTION, সাতটা লেটার রিপ্রেজেন্ট করছে সাতটা উপসর্গকে, যেটা দেখা যায় সেটা যদি দেখা যায় তাহলেই যে ক্যান্সার হয়েছে সেটা কখনোই নয়, তবে সেটা ক্যান্সারের সংকেত হলেও হতে পারে, ফলে সতর্ক থাকা সচেতন থাকা সব সময়ই ভালো। খুব সুন্দর করে ডাক্তারবাবু বুঝিয়ে বললেন। এরপরে যদি আমরা একটু আলোচনা করি, যে আপনি বলছিলেন যে ক্যান্সার চিকিৎসার যে মেইন স্তম্ভ তার মধ্যে কেমো আছে, রেডিওথেরাপি আছে, সার্জারি আছে, ক্যান্সার এবং সার্জারি এই দুটো যখন একসঙ্গে হয়ে যায় তখন ভয়টা অনেকটাই বেশি হয়ে যায়, অনেক অনেক ভুল ধারণা থাকে, অনেক আতঙ্ক থাকে, কিন্তু বিজ্ঞান বোধ হয় যত এগোচ্ছে ঠিক সেরকমভাবে এই সার্জারি জিনিসটাও ততটাই এগোচ্ছে এবং আগের থেকে অনেক বেশি মডিফাইড, অনেক বেশি অ্যাডভান্সড, অনেক কম ভয়ের, অনেক কম যন্ত্রণার, তো সেইটা যদি একটুখানি ডাক্তারবাবু দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন তাহলে অনেকের জন্য সেটা উপকার হবে। যেমন ক্যান্সার সায়েন্স এটা একটা এভার ইভলভিং সায়েন্স, যেমন আমাদের সার্জিক্যাল অঙ্কোলজি একটা এভার ইভলভিং ফিল্ড, মানে প্রত্যেক দিনই কিছু না কিছু মডিফিকেশান, প্রত্যেক বছরই কত না কত গাইডলাইন্সের চেঞ্জেস আসছে, কোনো না কোনো প্রসিডিয়ার ছিল, মানে আগে যেমন ছিল কি ক্যান্সার দেখা মানে বড় সার্জারি, মানে বড় সার্জেন বড় সার্জারি করে পেশেন্টের পোস্ট অফ পিরিয়ড যেটা হচ্ছে বা তার যে লাইফ নেক্সট আছে তাতে অনেক প্রবলেম হচ্ছে, ধরুন অর্গান বাদ দিয়ে দেওয়া, ধরুন ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের আগে ছিল কোনো কিছু হলে পুরো ব্রেস্ট লিম্ফ নোড সব বাদ দিয়ে দেওয়া হলো, তাতে যার হলো তার তো ক্যান্সারে একটা ডিপ্রেশন রইলো, তো ব্রেস্ট হারিয়ে যাওয়া তার একটা ডিপ্রেশন, হাতের লিম্ফ নোড চলে যাওয়া তো হাত ফুলে যাচ্ছে, সেগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি স্টেজ সিলেক্টেড কেসেসে আমরা ব্রেস্ট কনজারভেশন করছি, ব্রেস্টকে রিকনস্ট্রাকশন করছি, কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল লিম্ফ নোড বায়োপসি দিয়ে আমরা লিম্ফ নোড ডিসেকশন অ্যাভয়েড করছি, যে মানে তার মানে অ্যাভয়েড নট ফর দ্য সেক অফ অ্যাভয়েডিং, যেখানে ইন্ডিকেটেড সেখানে অ্যাভয়েড করা হচ্ছে, যেখানে ইন্ডিকেটেড নয় সেখানে সার্জারি করা হচ্ছে, কিন্তু এখন যেটা হয়ে গেছে মানে অর্গান প্রিজারভেশন বা ম্যাক্সিমাম রিটার্ন টু নর্মাল লাইফ, এটা হচ্ছে মেন এই। এখন যে কোনো ডাক্তারবাবুদের কাছে মানে যে কোনো অসুবিধায় যখনই কোনো ডাক্তার দেখানো হয়, একটা বড় অংশের ডাক্তাররা এটা বলেন রোগীদের বা এটা কথাটা খুব শোনা যাচ্ছে, মডিফাইড লাইফস্টাইল, আর লাইফস্টাইল যেন বিভিন্ন অসুখের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আজকে আমাদের সঙ্গে অঙ্কোলজিস্ট স্যার আছেন, আমরা ক্যান্সারের সঙ্গে লাইফস্টাইলের কি সম্পর্ক, কতটা সম্পর্ক সেটা নিয়ে একটু জেনে নিতে পারি। আপনি লাইফস্টাইলকে কিভাবে দায়ী করেন ক্যান্সারের জন্য? দেখুন আমরা যদি দেখি শতকরা যদি দেখি 70% কিন্তু লাইফস্টাইল ডিপেন্ডেন্ট, যদি আমরা 70% মানে এটা হিউজ, হ্যাঁ আমরা যদি দেখি, আমি যেমন আপনাকে একটু আগে আমরা বললাম, ধরুন টোব্যাকো, টোব্যাকো একটা লাইফস্টাইলের পার্ট, কারণ আপনার একটা গুটকার খাওয়ার একটা আসক্তি বা ধরুন একটা
সিগারেট স্মোক করার আসক্তি আছে, তো আমরা দেখা যাচ্ছে যে টোব্যাকো রিলেটেড যে ক্যান্সারসগুলো আছে, আমাদের 10 জনের মধ্যে প্রায় 4টে পেশেন্ট টোব্যাকোর এক্সপোজার থাকে। এবার যদি আমি অন্যদিকে দেখি, লাইফস্টাইল মডিফিকেশনের জন্য কথা বলছি, ধরুন আমরা দেখতে পাই, যদি ধরুন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার যদি ধরি, তো আমরা দেখতে পাই কি ভারতবর্ষে মেট্রো সিটিজগুলো যেগুলো আছে সেই সিটিজে দেখতে পাচ্ছি ব্রেস্ট ক্যান্সার একটা ইনক্রিজিং ট্রেন্ড আছে। আবার এটাকে যদি রিভার্স যদি দেখি সার্ভাইকেল ক্যান্সারে দেখতে পাচ্ছি, সার্ভাইকেল ক্যান্সারে এখানে ইনক্রিজিং ট্রেন্ড আবার রুরাল পপুলেশনের মধ্যে দেখা যাচ্ছে। এটা যদি কারণ যদি দেখা যায়, ধরুন আমি প্রথম ব্রেস্ট ক্যান্সারে বলি, একটা লাইফস্টাইল ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, এতে হচ্ছে কি আমাদের মেদ হচ্ছে, মেদ হলে হচ্ছে সেই হরমোন আমাদের প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন যেটা আছে তার ইমব্যালেন্স কজ করাচ্ছে, বা আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন বাড়াচ্ছে, কেন এগুলো সব হরমোন ডিপেন্ডেন্ট। তো মেদ আর প্লাস ওয়েস্টার্ন ডায়েট এইগুলো সব কন্ট্রোল করে আমরা ব্রেস্ট ক্যান্সারে কনভার্ট করছে। আবার যদি দেখুন, আমি যেটা দেখলাম যে গ্রামাঞ্চলে যেমন সার্ভাইকেল ক্যান্সার, এবার দেখা যাচ্ছে যে নর্মাল মেনস্ট্রুয়াল হাইজিন শহরে সবাই অ্যাক্সেস পাচ্ছে কিনছে, গ্রামের অঞ্চলে হচ্ছে না, সেখানে হচ্ছে আছে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন হচ্ছে না, এইচপিভি ইনফেকশন বাড়ছে, তাতে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে। সেমনই দেখুন যেটা ওয়েস্টার্ন ডায়েট, ভারতবর্ষে কিন্তু কোলনের ক্যান্সার যদি আমরা যদি দেখি, মানে আতের ক্যান্সার যেটাকে বলে, কোলন ক্যান্সারের প্রবণতা কম, কিন্তু ইদানিং কিছুদিন মানে গত কয়েক বছরে দেখাচ্ছে ওটাও বাড়তে শুরু করেছে, কারণ আমরা ওয়েস্টার্নাইজ ডায়েট নিচ্ছি, মোর অফ রেড মিট যেখানে আমরা নিচ্ছি, তো সেই ডায়েটগুলো যে আমরা ধরুন প্রসেস ফুড খাচ্ছি, তো এইসবগুলোতে হওয়াতে আমরা দেখা যাচ্ছে ক্যান্সারের প্রবণতা বেড়ে যাচ্ছে। সেটা তো লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা স্ট্রিক্টলি করতে পারি, 70% ক্যান্সার তো এমনিতেই কমে যাবে। শহরের মহিলাদের মধ্যে ক্যান্সার বাড়ছে, ব্রেস্ট ক্যান্সার বাড়ছে, একটা তথ্য দিলেন স্যার, এইখানে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গাটায় আছে একটুখানি বলা যাবে? কলকাতার ক্ষেত্রে জিনিসটা কতটা চ্যালেঞ্জিং বা কতটা খারাপ? কলকাতার মধ্যে চ্যালেঞ্জিং যদি আমাদের দেখেন পশ্চিমবঙ্গ, আমি শুধু কলকাতাকে আমি হাইলাইট করলে আমার পুরো বাকি স্টেটের জন্য হবে, আমি যে রাজ্যে নিজেকে দেখি আমাদের ব্রেস্ট ক্যান্সারের পরিণাম বাড়তে বেড়ে গেছে, গলব্লাডার ক্যান্সার বেড়ে গেছে, আর ওরাল ক্যান্সার, এই তিনটে ক্যান্সার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ যেটা আছে একটা এন্ডেমিক রূপ আস্তে আস্তে ধারণ করবে। তো সেই জন্য এই লাইফস্টাইল মডিফিকেশন যত করতে পারে, জেনেটিক প্রেডিসপোজিশন সব বললাম 5-10%, ওর বেশি না, রিমেনিং যেগুলো আমাদের হাতে মডিফাইবল আছে সেগুলোকে যদি আমি যেখানে কন্ট্রোল করি। দেখুন আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সবাই ভুলে যাচ্ছে, অ্যালকোহল, অ্যালকোহল কিন্তু একটা ক্যান্সার মানে মানে কার্সিনোজেন, মানে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসার্চ অফ ক্যান্সার IRC ওটা কিন্তু গ্রুপ 1 কার্সিনোজেন। এবার অনেক সময় দেখা যায় অ্যালকোহল নিজে তো কার্সিনোজেন হচ্ছেই, অন্যর অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, ধরুন যে আমাদের তামাক নিচ্ছি বা টোবাকোর যে এক্সপোজার হচ্ছে সে তার যে সেল ড্যামেজ করার যে রেটটাকে সেটা কিন্তু অ্যালকোহল যদি কম্বাইন করে কিন্তু ওটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, তো সেই জন্য সিনার্জিস্টিক অ্যাকশনে আপনার ক্যান্সার বেড়ে যাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই লাইফস্টাইল অর্থাৎ ডায়েট একটা রুটিনের মধ্যে থাকা, সেডেন্টারি না হওয়া, সেডেন্টারি না হওয়ার মধ্যে আপনি নিশ্চয়ই বলবেন যে নিয়মিত একটা শরীর চর্চার একটা অভ্যাসের মধ্যে থাকা, তো এই সবটা মিলে যদি আমরা নিজেদের লাইফস্টাইলটাকে একটু বেটার করতে পারি, সেটা আমাদের 70% ক্যান্সারের চান্স সেখান থেকেই হচ্ছে, ফলে আমরা কিন্তু অনেকটাই সচেতন হতে পারছি, অনেকটাই এড়িয়ে যেতে পারছি। আর একটা কথা আপনাকে বলবো, জাস্ট এই ক্যান্সার নিয়ে প্রচুর মেথ রয়েছে চারদিকে, মেথ বলতে কি, যেমন কিছুদিন আগে পর্যন্ত শুনতাম, আমি আমি আমার পরিবারে ইনফ্যাক্ট কথাটা শুনেছি যে বায়োপসি করলে ক্যান্সার আরও বেশি ছড়িয়ে যাবে, বায়োপসি করা যাবে না, এই ধরনের কিছু প্রচুর ভুল ধারণা এবং তথ্য রয়েছে, যেটা এগুলো যদি একটু বলেন, মানে কি বেশি শোনেন আপনারা বা কোনটাতে মানুষ এখনো পিছিয়ে রয়েছে? আমাদের কাছে যখনই আমার ওপিডি কোনো পেশেন্ট আসে, যখনই আমার কাছে আসে, তখন আমাদের ফার্স্ট থিং হচ্ছে কি, যেটা হচ্ছে কি ক্যান্সার আছে কি না আমাকে জানতে হবে। এবার ক্যান্সার আছে কিনা তো আপনার একমাত্র উপায় হচ্ছে বায়োপসি করে। এখন যে ধারণা, ভুল ধারণা, দেখুন মিথ একটা আছে ক্যান্সার যদি আমরা যে বায়োপসি করে ছড়িয়ে যায়, এটা আবার পার্টলি ভুল পার্টলি ঠিক। পার্টলি ভুল কেন, আমাকে বায়োপসি ছাড়া আমি ট্রিটমেন্ট এগোতে পারছি না ফার্স্ট, কেন আপনি কারোর একটা ক্যান্সার লেবেল করছেন, তার পুরো ফ্যামিলি, তার পুরো সে নিজে, তার মানে ক্লোজ ফ্যামিলি সবাই কিন্তু এফেক্টেড হয়ে যায়, একটা মেন্টাল ফাইন্যান্সিয়ালি সব কিছু একটা হয়, তো ফার্স্ট আপনার একটা বায়োপসি দরকার। সেকেন্ড থিং যেটা হয়, যেটা আমরা অনেক সময় দেখতে পারি কি, বায়োপসি যখন করা হচ্ছে তখন কিন্তু সেটা প্ল্যানিং মানে যে করছে তার হয়তো ওই সার্জিক্যাল অঙ্কোলজি কনসেপ্টটা নেই, মানে ওই যে বায়োপসিটা যদি আমি ওখান দিয়ে করি, আমি যখন পরবর্তীকালে সার্জারি করতে হবে, পরবর্তীকালে যদি আমার সার্জারি না রেডিয়েশন করতে হয়, সেই ফিল্ডে হয়তো সেটা নেওয়া যেতে পারবে না, তা সেটাকে নিতে গেলে হয়তো আমাদের মানে রেডিয়েশনের ফিল্ডটা বেড়ে গেলো, বা সার্জারি যে আমাদের যে মিনিমাল করতে হয় সেটাকে বড়ো করে করতে হচ্ছে, তখন কমপ্লিকেশন রেটগুলো বেড়ে যায়, তো সেই জন্য সেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। সেম থিং ধরুন আপনার, ধরুন আমাদের এই অর্থোলজিক অর্থোপেডিক ক্যান্সারগুলো দেখা যায়, যেখানে আমরা লিম স্যালভেজ বা যেখানে আমরা পাটাকে বাঁচানোর প্ল্যান করছি, সেখানে যখন বায়োপসিটা আমরা যদি
মানে আমাদের যদি আইডিয়া না থাকে যে আমরা কি করে রিকনস্ট্রাক্ট করব, আর আমরা কোনো উল্টো জায়গা থেকে যে বায়োপসি করে দিই, তখন কিন্তু আমরা রিকনস্ট্রাক্ট করতে পারছি না, তখন কিন্তু পেশেন্টে বাদ দিতে হচ্ছে। তো এইগুলো আমাদের জানা ভীষণ দরকার। আচ্ছা, ফলে সঠিক তথ্য জানুন, জেনে তারপর চিকিৎসাটা যদি হয় বা সেই ডিসকাশনটা যদি ডাক্তারবাবুর সঙ্গে হয়, সেক্ষেত্রে সেটা চিকিৎসার জন্যও ভালো, আপনার নিজের একটা মানসিক শান্তি, বা আপনি জানছেন যে আপনার সঙ্গে কি হচ্ছে, সেটা খুবই ভালো একটা ব্যাপার আর কি। আচ্ছা, একটা প্রশ্ন এখন না করলেই নয়, প্রশ্নটা আসেই, আমরা আগের এপিসোডগুলোতে প্রচুর এই প্রশ্নটা পেয়েছি, করোনা পিরিয়ডে বা এখনো তো যতটা করোনা সংক্রমণ চলছে আর কি, সেখানে ক্যান্সার রোগী যারা, তাদের আলাদা করে সচেতনতা কি হবে বা তারা কতটা ভালনারেবল আছেন এই সময়টাতে, সেই বিষয়টা যদি একটুখানি ডাক্তারবাবু বলেন। দেখুন, এই করোনাকালে মানে লাস্ট মাস থেকে যে আমাদের যখন করোনা ভারতবর্ষে এন্ট্রি করছে, সেখান থেকে কিন্তু অনেকজনের ট্রিটমেন্ট শেডিউল চেঞ্জ হয়ে গেছে, অনেকের ট্রিটমেন্ট আসতে পারেনি, অনেকে মানে যেটা আমি ফেস করেছি দেখতে পেয়েছি, অনেক পেশেন্ট যেহেতু আপনার হসপিটালে মানে করোনা ট্রিটমেন্ট হচ্ছে, সেই ভয়ে চোটে আসেনি, এরকমও ফলো আপ করেনি বা ডায়াগনোসিসের ডিলে হয়ে গেছে, সেখানে অনেক জায়গা থেকে স্টেজ মাইগ্রেশন হয়ে গেছে। কিছু কিছু কেসে হ্যাঁ, আমরা ধরুন কেমোথেরাপি দিয়ে বা কী করে আমরা কে কন্ট্রোল করেছি বা সব জায়গায় সম্ভব হয়ে ওঠেনি, রেগুলার ফলো আপে মিস হচ্ছে। কারণ দেখুন, একটা অনলাইন কনসালটেশন একটা পয়েন্ট অব্দি ঠিক আছে, কিন্তু নাথিং ক্যান রিপ্লেস ইউর ফিজিক্যাল এক্সামিনেশন অ্যান্ড ইউর টেস্ট, তো এটা একটা এফেক্ট হয়েছে। সেকেন্ড থিং হচ্ছে, অনেক পেশেন্ট ডায়াগনোজ হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রি অপারেটিভ টেস্ট করছি, সেখানে দেখি করোনা পজিটিভ হয়ে যায়। ইনফ্যাক্ট আমার একজন পেশেন্ট ছিল মিস্টার আত্মারাম হোতা, মানে তার পারমিশন নিয়ে আমি বলছি, তিনি বালাসোরে ট্রিটমেন্ট নিচ্ছিলেন, তিনি কোভিড পজিটিভ হয়েছিলেন, কোভিড পজিটিভ কারণ ইনভেস্টিগেশন ধরা পরে তার লাঙে ক্যান্সার ধরা পড়েছিল। আচ্ছা, তারপরে আমরা সেই জন্য সব প্ল্যান করি, কিন্তু ধরুন কোভিড, মানে তার ক্যান্সারটা আগে ধরা পড়েনি, না, তিনি কোভিড নিয়ে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, এবার কোভিড এর ট্রিটমেন্ট চলাকালীন যখন সিটি স্ক্যান করে তখন তার লাঙে একটা দেখা যায়। আচ্ছা, তো সেই জন্য আমাদের ওয়েট করতে হয় যে কোভিড মানে উনি একটু ওই কোভিড অ্যাক্টিভ ডিজিজ থেকে বাইরে আসুন, অ্যাক্টিভ ডিজিজ বাড়ি আসার পরে আপনাকে ওনার লাং মানে যেটাকে রাইট আপার লোব লোবেক্টমি, যেখানে একটা লোব অফ দ্য লাং আমরা বাদ দিয়ে সার্জারি করি। উনি সুস্থ এখন? উনি এখন কমপ্লিটলি সুস্থ আছেন, উনি ওনার অ্যাডজুভেন্ট নেক্সট লাইন অফ থেরাপি উনি নিচ্ছেন। ফলে এটা একটা জটিলতম উদাহরণ হতে পারে, মানে তার কোভিড ধরা পড়েছে, কোভিডের চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়েছে তার লাং ক্যান্সার হয়েছে, মানে সাংঘাতিক আর কি। তো সেখান থেকেও যে রিকভার করা যায়, সেরে ওঠা যায়, তিনি সেরে বাড়ি চলে গেছেন, তো এটা একটা খুবই ভালো ব্যাপার আর কি। আর আরেকটা কথা এই প্রসঙ্গে মনে হচ্ছে, যারা ক্যান্সারের রোগী তারা কি করোনা ভ্যাকসিনটা নিতে পারবেন? হ্যাঁ, আমাদের এনসিসিএন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে যে আমাদের এনসিসিএন গাইডলাইন্স আছে, নতুন গাইডলাইন্স যেটা সেখানে এসছে, সেখানে ক্যাটাগরিতে বলা হচ্ছে মানে আমাদের সলিড টিউমার, ধরুন ব্রেস্ট, সার্ভাইক, এই সলিড টিউমার যদি হচ্ছে তখন আপনি ভ্যাকসিন নিতে পারেন। হ্যাঁ, যদি সার্জারি আছে তাহলে প্রেফারেবলি সার্জারি আর ভ্যাকসিনের মধ্যে 14 দিন একটা গ্যাপ থাকা উচিত। এবার ধরুন কারা নিতে পারবেন বা কারণ নিতে, সবাইকে আছে কিন্তু টাইমিং আছে, ধরুন কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, সেই ক্ষেত্রে 3 মাস ওয়েট করতে বলা হচ্ছে। বাকি যারা ধরুন কেমোথেরাপি নিচ্ছেন তাদের কিন্তু আমাদের ক্লিয়ারেন্স পেয়ে গেছে যে তারা নিতে পারে। সেই জন্য আমার মনে হয় না কি কোভিশিল্ড বা কোভ্যাক্সিন যে আমাদের ভারতের যে ভ্যাকসিন আছে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি বা আমাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে। মানে একজন ক্যান্সার রোগীর জন্য ভ্যাকসিনটা পুরোপুরি সেফ এবং নির্দিষ্ট কিছু গাইডলাইন মানতে হবে, কিছু দিনের ফারাক বা যেটাই ডাক্তাররা বুঝছেন আর কি, সেই গাইডলাইনটা মেনে কিন্তু ক্যান্সার রোগীরাও ভ্যাকসিন নিতে পারেন। এবং আমি তো বলবো সেটা তাদের জন্য খুবই সেফ, কারণ আমরা এমনি শুনছি যে যাদের ক্যান্সার আছে, ইমিউনিটি লো আছে, তাদের জন্য করোনা তো একটুখানি বেশি হলেও একটা ভালনারেবল, তো সেখানে তারা কিন্তু সেফ হয়ে গেলেন, ফলে সেই ভ্যাকসিনেশনটা তাদের ক্ষেত্রে মানে তাদেরকে মানে ভ্যাকসিন যেটা আছে করোনা ভ্যাকসিন, সেটা শুধু পেশেন্ট কেন, তাদের কেয়ার গিভার কেন, তারা সবসময় একটা তাদের কম্পিটি তাদেরও নেওয়া উচিত। তো সেই জন্য কিন্তু সব কিছু নেওয়ার আগে আপনার অঙ্কোলজিস্ট মানে আপনার আপনি যার আন্ডারে ট্রিটমেন্ট আছে, বি এটা মেডিকেল অঙ্কোলজিস্ট বা রেডিয়েশন অঙ্কোলজিস্ট বা সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, তাদের সাথে ডিসকাস করবেন, তারা ক্লিয়ারেন্স দিলে তারপরেই তো ভ্যাকসিনটা নেবেন। ঠিক, নিয়মটা জেনে নেওয়া খুব জরুরি। তো ডাক্তারবাবুকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে অনেকটাই আলোচনা করলেন, আর আমার মনে হয় যে আমাদের সাধারণ মনে ক্যান্সার নিয়ে যে প্রশ্নগুলো আসে তার অনেকটাই আমরা কভার করতে পেরেছি। তো আপনাদের মধ্যে যদি আরও কিছু প্রশ্ন থাকে বা মনে হয় কোনো কিছু নিয়ে ডিসকাস করতে চান, আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা পরের এপিসোডে আপনাদের জন্য সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসতে পারবো। আজকের জন্য ডাক্তারবাবুকে অনেক অনেক ধন্যবাদ, দ্য ওয়ালের তরফ থেকে, দর্শক বন্ধুদের তরফ থেকে ভালো থাকবেন, শুভরাত্রি।